एडवाइजर पुनि चेयरमैन सिनी सार बलराम देव ब्रह्मन कोकनरने बगियां कोनो अजर न या सालसाली कॉन्फ्रेंस आ कॉन्फ्रेंस कैन काम कैन साई थाका तनि बसा कांग आउन बेगा हम भाई भागे हडी सिन सबो कोकनरने बखा थनाई सिनी बाबा सब दे हनुमान चक्ने जतो तैसा जतो खजने जानको सुनो मैडम डिविशन रांगामुरा अंचल मानमानी खाबाई संग्रामी आनो हमारी फ्लाइटिंग हम बन जिन समय पहले ने सियांग तो सभी जन भूम दिखला रखा किंतु अब सभी जन मैंने और तो कुल कुल सकते हैं को अगर सभी जन तो तुमने नहीं तुमने आज सभी जन निपसी को जिन पुस सिलेक्शन है क्या हम बहुत तक सकते हैं आज पुष्टि से उन हिवानी बड़े हैं जो तुम मेंबर बन गए प्रेसिडेंट दर्जलिन कहीं पे के बाद वाइस प्रेसिडेंट ठाकुरहरि रंकल नहीं तो वो जैसे वाइस प्रेसिडेंट श्यामचंद्र देवब्रह्मा श्यामचंद्र प्रभात देख सा वाइस प्रेसिडेंट रवि चंद्र कैपे सेक्रेटरी रतन देव ब्रह्मा असिस्टेंट सेक्रेटरी लेनियम सिंह हां और लेनियम सिंह अरे बोल असिस्टेंट सेक्रेटरी सुजीत देवब्रह्मा केसीआर अमृत डंकल ऑफिस सेक्रेटरी सुरजीत देवब्रह्मा और गरंजन सेक्रेटरी संजय देवब्रह्मा देखो सर ऑर्गेनाइजिंग असिस्टेंट और ऑर्गेनाइजिंग सेक्रेटरी रतन सेक कैपे देखो सर असिस्टेंट सेक्रेटरी शैलेंद्र कैपे गते ही बात बाकी के जतन मेंबर ताई तो दादा ताई तो ना तो आमी देखेछि आमार क्षुद्ध अभिज्ञता जेटा आमी फलो करलाम बा देखलाम विगत 30-35 वर्ष बामफ्रंटे जे अपशासन चलछिल त्रिपुरा राज्य सेटाके आमरा 2018 बीजेपी एवं आईपीपी जोथोभावे जे अपशासनटा आमरा सराते पेरेछि एटा वास्तव सत्य जे मात्र आमादेर राज्ये
বিজেপি এবং আইপিটি গভর্নমেন্ট সরকার প্রতিষ্ঠিত করলো বা সরকারে বসলো, তখন থেকে আমাদের ডিমান্ড ছিল, তখন থেকে না 2009 থেকে আমাদের মেইন এবং মেজর ডিমান্ড এক নম্বর যে দাবি সেটা হচ্ছে ত্রিপুরা। এখনো ত্রিপুরা যতক্ষণ না পর্যন্ত আমরা ত্রিপুরা আদায় করতে না পারি ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন জারি থাকবে। আমি এখানে অ্যানাউন্সমেন্ট দিতে কোনো আমার দ্বিধাবোধ হচ্ছে না যে আপনারাও হয়তো আমাদের মতোই আমরা যারা আইপিএফটি কোর সাপোর্টার আমাদের মতোই আপনারাও এই ত্রিপুরা আন্দোলন থেকে কোনোদিন সরে যাবে না, আমি এই আশাটুকু রাখি। তো ত্রিপুরা পাওয়ার জন্য আমার ভাই বলতে চেষ্টা করেছে এবং বলেছে ত্রিপুরা পাওয়ার জন্য যে যে অফিসিয়াল প্রসেস অথবা যে রকম ইনফ্রাস্ট্রাকচার অথবা যে রকম পরিকাঠামো দরকার সেগুলি কিন্তু আমরা নির্দ্বিধায় বলতে পারি সেই পরিকাঠামো গুলি কিন্তু অলরেডি স্টেপ বাই স্টেপ এটি হতে চলেছে। পরিকাঠামো স্টেট হুড এখনো হয় নাই, তবে স্টেট হুড হওয়ার জন্য অর্থাৎ সেপারেট স্টেট হওয়ার জন্য যে সমস্ত পরিকাঠামো গুলি দরকার সেগুলি কিন্তু একটার পর একটা একর পরিপূর্ণ হতে চলেছে। কিরকম আমরা জানি 1984 সেই দিনটিতে আমাদের এডিসি ডিক্লারেশন হয়েছিল, আমাদের এডিসি টিটি এডিসি সেটা ডিক্লারেশন হয়েছিল কবে 1984 আমরা পাব। তো ওই সময় ছিল, ওই সময় শুধু আমাদের যারা নেতৃত্ব আমাদের ত্রিপ্রাসাদের যারা মেইন নেতৃত্ব তাদের কাছে সেটাই মনে হচ্ছিল যে অন্তত এডিসিটা যদি আমরা পেয়ে যাই, এডিসিটা যদি আমরা অ্যাচিভ করতে পারি তাহলে হয়তো বা এখানে যে আমাদের ত্রিপ্রাসাদের যে সমস্ত প্রবলেম ছিল সেটা হয়তো বা কিছুটা হলেও সেই প্রবলেমটা সলভ হবে, সমাধান হবে, সেরকম একটা চিন্তাধারা তখন ছিল। আলটিমেটলি কি হয়েছিল এডিসি পাওয়ার পরেও এখানে যে আমাদের ত্রিপ্রাসাদের যে সমস্যা ছিল সেটা এখনো সমাধান হয়নি, সেই সমস্যা এখনো আরো বৃহত্তর থেকে বৃহত্তর আরো গভীর আকারে সমস্যাগুলো বৃদ্ধি হতে চলেছে, সামনে দিয়ে আরো সমস্যা এখন আমাদের। তো আমরা দেখেছি কি এই সমস্যাগুলির সমাধান কে করবে, সমস্যাগুলির সমাধান করার জন্য আমরা কি করি গণতন্ত্রের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে আমরা নেতা নির্বাচন করি, তাই তো নেতা নির্বাচন করি তো না, আমরা আমরা নেতা নির্বাচন করি, নেতা সিলেক্ট করি, বুথ দিয়ে পাস করিয়ে দেন, কিন্তু এই সমস্ত নেতাগুলিকে আমরা যে নির্বাচন করে পাঠালাম সে আমার জন্য কতটুকু কাজ করতে পারে কিংবা করার তার মানসিকতা আছে কিনা সেটা যাচাই করা আমাদের দরকার। কিন্তু আমরা পিছিয়ে পড়ে থাকা আমাদের এখনই হার, আমরা বাড়ছি না, আমরা সামনে আগায় যেতে হবে, কেননা যে কোনো ফাইট করতে গেলে আমাদের যেমন ত্রিপুরা সম্বন্ধে আমরা বিশেষ করে আমরা ত্রিপুরা সম্বন্ধেই আমরা কাজ করে যাচ্ছি, ত্রিপুরা সম্বন্ধে আমরা ফাইট করতে গেলে আমাদের মহিলারাই সামনে আগায় যেতে হয়, কেননা মহিলারা যে কোনো কাজ করতে গেলে কোমরে কাপড় বেঁধে আমরা যদি কাজ করতে যাই তাহলে পুলিশ প্রশাসন এগুলাও আমাদেরকে একটু হাত দিতে বা লাঠি চার্জ দিতে এমন কাজ থেকে আমাদেরকে বিরত রাখে, কেননা আমরা এভাবেই আমরা কাজ চলে যাই, এভাবেই আমাদের মহিলাদেরকে আগে আমাদের সামনে আমাদের বাড়িঘর সামলাইয়ে বাচ্চাদের সব পড়াশোনার দিক দিয়ে আমরা সামাল দিয়ে বাড়িঘর সামলানোর পরে আমরা আমাদের জাতি আমাদের দফার জন্য আমরা কাজ করতে হবে, এভাবেই আমরা কাজ করে যাব। কাজটা হলো এভাবেই আমরা ত্রিপুরা দাবির জন্য আমরা 2009 থেকে আমরা শুরু করেছি, কিন্তু এখনো আমরা পাইনি, কেননা
পাবো আমরা একদিন একদিন আমরা যতদিন অবধি ত্রিপুরাদের না পাচ্ছি ততদিন অবধি আমরা লড়াই করে যাব এভাবেই আমরা লড়াই করতে করতে শেষ পর্যন্ত লড়াই করার পথে আমাদের যদি জান দিতে হয় রক্ত দিতে হয় আমরা তাও দেব এভাবেই আমরা কাজ করে যাব তাই আমি আমাদের মহিলা ভাই বোনদের কাছে বিশেষ করে আমি কামনা করি আমি আশা রাখছি সবাই আমরা একসাথে একত্রভাবে আমরা কাজ করে যাব তো কি কাজ করব যেভাবে আমাদের মহিলাদের যেভাবে গ্রাম অঞ্চলে অনেকের এখানে বিশেষ করে আমাদের বাচ্চাদের জন্য আমরা চিন্তা করতে হবে কারণ কেননা আমাদের বাচ্চারা বিশেষ করে ড্রাগস এডিক্ট ট্যাবলেট খেয়ে এখনই আমরা বহু মানে প্রবলেমে পড়ে গেছি কেননা আমরা এভাবে অ্যাওয়ারনেস আমাদের প্রোগ্রাম করতে হবে মহিলারা বাড়িঘর সামলানোর পর আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হবে কেননা আমাদের বাচ্চারা হলো আমাদের মেরুদণ্ড ওরা হলো আমাদের ভবিষ্যৎ ওরা যদি সুস্থ না থাকে ওরা যদি ঠিক না থাকে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে অন্ধকার হয়ে গেছে অলরেডি কিন্তু আমরা এই অন্ধকার থেকে আলোর দিকে আমরা তাকিয়ে বানিয়ে নেব এটি আমাদের চেষ্টার ব্যাপারে আমাদের করতে হবে বিশেষ করে আমাদের মহিলাদের কাছেই আমি অনুরোধ রাখবো আমরা কিভাবে আমাদের স্বামীকে আমরা বোঝাবো আমাদের বাচ্চা আমাদের পরিবারকে কিভাবে বোঝাবো আমাদের জনসাধারণকে কিভাবে বোঝাবো মহিলারাই এই কাজ করা আমাদের সম্ভব কারণ আমরা মহিলাদের কথা যে কোনো পুরুষ কথা শুনে এর জন্য আমরা এভাবে অস্তে ধীরে বোঝানোর পরে বাচ্চাদেরকেও আমরা বোঝাবো বাচ্চাদেরকে ক্লাস করবো যাতে এমন নেশা জাতীয় থেকে আমরা বাঁচতে পারি আর আমাদের জীবন আরো সুন্দর করে গড়িয়ে তুলতে পারি এইটুকুই আমি রাখছি আমাদের ত্রিপুরাদের সম্বন্ধে তো এখানে আরো অনেক আমাদের ম্যাডামগুলো আছে স্যারগুলো তারা বলবে ভালো করে আমি এতটুকুই বলছি পরবর্তীকালে আমরা সবাই মিলে একসাথে আমরা কাজ করব তা আমি আশা রেখেই আমার ছোট্ট বক্তব্য এখানেই শেষ করছি নমস্কার।